ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নিয়ে লকডাউনে তো বাইরে কোনো কিছু পাওয়া যায় না, তো সেই জন্য আজকে প্ল্যান করছি বাসায় আমরা চটপটি বানাবো। আর চটপটি বানাতে গিয়ে যা যা দুর্ঘটনা ঘটছে সেটা তো আর না বললে চলে না। মনি তেঁতুল ছিল আমার ওই ডিব্বার মধ্যে, ওই আলমারির ওইটার ভিতরে মনি চুরি করে আমার তেঁতুলগুলা সব খেয়ে ফেলছে। দুঃখের বিষয়, একটু আগে যাইয়া দেখি আমার পটের ভিতরে তেঁতুল নাই, তো কি করবো, সব রেডি করে ফেলছি। এখন যাই হোক, লকডাউনও বাইরেও খেতে পারি না, বাইরেও কিছু খাই না, খাইতে পারি না, কি করার, ঘরে তৈরি করি সবাই খাবে। সেই হোক, মামার সাথে কানা মামা অনেক ভালো, আর কানা মামা দিয়েও কি হইব জানি না। এখন কথার কথা এটা, নাই মামা নাই তাইলে আবার কানা মামার দরকারটা কি? যাই হোক, এখন লেবু দিয়েই তারে চটপটিটা খেয়ে নিব, এখন বানাবো সব কিছু। ফুচকাও বাসায় বানাইছি, বিশ্বাস করেন, লকডাউনে তিনটার সময় বন্ধ করে দিছে, বাইরে যাইও সব বন্ধ হয়ে গেছে, কি করার। এখন ফুচকাও আমরা বাসায় বানাইছি, দেখেন কেমন লাগে। তো প্রতিদিনের মতো সেম দুইটো কমেন্ট পড়তে চলে আসলাম। প্রথমে যার নাম বলবো, তার নাম হলো অর্পিয়া। ও কয়েকদিন পর্যন্ত আমাকে বলে আমার ভিডিও তো নাম বলতে, সবসময় আমার ভিডিও দেখে। তো মামনি কেমন আছো? তোমার জন্য, তোমার পরিবারের জন্য অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। এবার যার নাম বলবো, তার নাম হলো স্মৃতি। ও বলছে মাত্র ভিডিও দেখা শুরু করছে। তো মামনি দেখা শুরু করে কিন্তু বের হয়ে চলে যায় না, সারা জীবন আন্টির সাথে থাইকো। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া করি, তোমার জন্য ভালো থেকো। আমাদের ফুসকু সব বাসায় করার চেষ্টা করছি, সব বাসার স্বাদ কেমন লাগে দেখি। এটা ফুচকা, আগে ময়দাকে লবণ দিয়ে পানি দিয়ে ময়ন করে ধরে, তারপরে ঢো তৈরি করে বেলে, তারপরে গোল গোল করে বানিয়ে তেলে ভেজে নিছি। এই যে মশসা মশসা হয়েছে, আওয়াজ দেখে এই। তারপরে বানালাম, এখানে ডিম সিদ্ধ করে নিছি, এখানে লেবুর রস বানাবো, লেবুর টক দিয়ে আজকে খাওয়া হবে। কেউ ব্যাঙ্গাইয়ের না, তেঁতুল ওই যে দুর্ঘটনা ঘটে গেছে তেঁতুলের, এই জন্য আজকে টকটা আমরা যেভাবে তেঁতুলের টক বানাই ওইভাবে আমরা বানাবো, শুকনা মরিচ দিয়ে, চিনি দিয়ে। আর এখানে প্রেশার কুকারে আমি ডাবলি ডালটা সিদ্ধ করে নিছি। আর আজকে স্মরণ বানাবে, স্মরণীয় একটা ফেস প্যাক, এই যে সুন্দর হয়েছে দেখছো। এর সাথে আলু দিয়ে দিছি, কি সুন্দর হয়েছে দেখছো। এখন এর সাথে দিয়ে দিব হলো চটপটি মশলা, আবার একটু সুলাই দিব। তো আজকে স্মরণ এরা ননদ বাবিরা মিলে ফেস প্যাক বানাবে। তো আমি বলছি তোমরা একা একা বানানোর দরকার না, ভিডিওর সামনে কথাটা বলো, যদি আমার কোনো মেয়েরা থাকে, যদি তাদের পছন্দ হয় হয়তো বা কাজে লাগতেও পারে, সেই জন্য আমি বলছি যে ভিডিওর সামনে এটা বলো কি কি দিছো। এটা হচ্ছে, এটা ঘরে আমাদের গাছে অ্যালোভেরা, আর শশা, আর এটার মধ্যে অল্প একটু মধু, আর হচ্ছে লেবুর রস আছে। এটা সব কিছু মিক্স করে এখন ব্লেন্ড করে ফেলবো, একটু বাকিটা পরে দেখাচ্ছি। এই যে গোট গোট করে ছোট ছোট টুকরো করে আলু দিয়ে ডাবলি ডালগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিছি, এই যে প্রেশার কুকারে। আর এখন আমি রাঁধুনি চটপটি মশলাটা ইউজ করতেছি এখানে। এখন অনেক মশলা বানাতে অনেক সময় লাগে, অনেক টাইম লাগবে, আর এমনিতে আছে, তারপরেও আমি রাঁধুনি মশলাটাই এই জায়গায় ব্যবহার করলাম। ঢেলে দিলাম রাঁধুনি মশলা, তো এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ, দিয়ে দিব এখন পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ কুচিটা দিয়ে, তারপরে এখন ওই যে লেবুর রস তেঁতুলের বদলে, নাই মামা কানা মামা এটা দিয়ে দিলাম, নাই মামা কানা মামা দিয়ে দিলাম লেবুর রস, পেঁয়াজ দিয়ে। এখন এর সাথে দিব হলো ডিম ক্রাশ করে, ডিমটা ক্রাশ করে দিব। আর পরে ফুচকা এখন অল্প আছে, দু তিন মিনিট রান্না করব এভাবে নেড়ে চেড়ে, তারপরে নামিয়ে উপরে ডিম ক্রাশ করে দিয়ে, তারপরে লেবুর রস দিয়ে আমাদের খাওয়ার পর্ব শুরু। এই তো হচ্ছে, ওটা পুরোটা ব্লেন্ড করার পরে বরফ কিউব করে রেখে দিই।
অ্যালোভেরা, শসা, মধু এগুলো স্কিনের জন্য কতটা ভালো এটা আসলে সবাই জানে, এটা আলাদা করে বলার কিছু নেই, এটাই আর কি। আমার ছে গ্রানালা বোম্বা মরিচ কেটে নিছি, যার মন চাই একটু বিট লবণ দিয়ে দিলাম, তারপরে এখন দিয়ে দিব আমার শুকনো মরিচ গুঁড়া করা। এটা কি দিব, শুকনো মরিচ গুঁড়া করা সরল টকের সাথে দিয়ে দিলাম। এই যে টক বানিয়ে নিলাম, দেখেন এভাবে এভাবে করিয়ে খাবেন, তেঁতুলের রস আহার মানবে। আসলে ছিল নাহলে টিকি দিত, তেঁতুল নাই কি করবো, এই জন্য কি বসে থাকবো, খাইতে মন চাইছে খেয়ে ফেলি। এটাও কম মজা হয় না আসলে, খেয়ে দেখবেন, খেয়ে বানিয়ে তারপরে আমাদের জানাবেন কি হয়েছে। দেখেন লকডাউনে কি করে, আর বাইরে যাইতে পারবো না, ঘরে এটা সেটা বানিয়ে বানিয়ে খাই, আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আপনারা যারা আমার মেয়েরা ছেলেরা বোনেরা যারা আমাকে অনেক ভালোবাসেন, তারা এমনি বলছেন আমাদের জন্য ভালো ভালো রেসিপি দিবেন, তা আমিও দিই। আপনারা অনেক যারা ভালোবাসেন পছন্দ করেন, আরো কি কি চান ইনশাল্লাহ জানাবেন আমাকে। হ্যাঁ, আমরা এমনি তো ভিডিও দেয় ভিডিওর আইডিয়া খুঁজে পাই না, আপনারা জানালে অনেক ভালো হয়। আইডিয়া খুঁজে পা, আইডিয়া হবে আমাদের সুবিধা হবে আর কি। তো এখন ডিম ক্রাশ করে দিয়ে দিই, আমি দিছি কেন, বড় ওভাবে দিছি, একটু ওগুলা খাইতে এক মজা, আবার একবারে গুড়ি গুড়ি ডিম ক্রাশটা খেতে আরেক মজা, এই জন্য আমি দিয়েছি আর কি। হ্যাঁ, শরণ এখন দিতেছে, আমাদের বাসায় একজন গেস্ট আছে, উনি খাবে, উনি অনেকক্ষণ ওয়েট করছে খাওয়ার জন্য, উনি আজকে আমাদের চটপটির দাওয়াতে আসছে, ছোট্ট মেহমান। মিনাস কেমন হয়েছে? অনেক গরম না? আচ্ছা ঠান্ডা হোক, ঠান্ডা হইলে খাও। কেমন হয়েছে মিনাস? ভালো হয়েছে। শিওর তো? সত্য বলতেছো তো? হ্যাঁ। আমি এখনো ট্রাই করি না কিন্তু, ঠিক আছে, থ্যাংক ইউ। খাও, বসো। কি কেমন হয়েছে শাকচুন্নি? মামনি বলছে আন্টি আজকে কি সুবিনের অত্যাচার নাই, আছে সুবিনে ডেলি আমার অত্যাচার করে, কিন্তু আজকে একটু বলি নাই, সেটা চুপ রাখছি, এখন বলে দিছি। মামনি বলছে যে আন্টি আপনি যে সবার লেউয়া পরে যায় বলেন, কথাটা খুবই ভালো লাগে। তোমার কি জাল ধরছে? এই তো বোম্বা মরিচ নেয়নি, এই যে এই দুজন কান্দছে। এবার আমার পালা, সবারে খাওয়াই, বোম্বা মেরেছে একটু নিয়ে, এবার আমার কান্নার ফালা শুরু হয়ে গেছে, কিন্তু খেতে তো মজা। কেমন হয়েছে আপনার জিনিস, আপনি বলেন এবার। সবাই বলেছে অনেক মজা হয়েছে, তা আমি কিন্তু সেটার মজা না হয়েছে বলতে পারি, অবশ্যই মজা হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে আমার কাছে লাগছে, দোকানের মতোই পারফেক্ট, এবং ক্যামেরাম্যান কইছে অনেক টেস্ট হয়েছে, টেস্ট টেস্ট আজকে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো
আমি আজকে মিষ্টি দই টক দই দুইটাই করব মিষ্টি দই আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করব আমার আগের মিষ্টি দই মনে রোজাই আমি মিষ্টি দই টক দই বানাইছি এরকম কিছু হবে আমার মনে নাই ওরকম ভিডিওতে দেখে অনেকে বলছেন মিষ্টি দই রেসিপিটা দিতে তো আমি সেটা চিন্তা করে এখন আজকে মিষ্টি দই রেসিপিটা আপনাদের জন্য দিব তো আগে আমি যেটা করব হলো একটা পাতিল দিয়ে দিছি এটার মধ্যে আমি এটা দিয়ে কি করবে এটার মধ্যে এই যে আমার আগে ওই যে বলছি যে গরুর খাঁটি দুধ ফার্ম থেকে আনা যেগুলাকে নষ্ট বলছি আবার ভালো তো সেগুলা দিয়েই আর কি আজকে আমি জাল করে ঘন করে রেখে দিছি তো আজকে জাল করব না ক্যারামেলের মধ্যে দিয়ে তারপরে আমি কালারটা আনানোর জন্য সুন্দর কালারটা ওই যে লাল কালারের যে মিষ্টি দই সুন্দর লাল কালারটা আনার জন্য হ্যাঁ পানি দিব না দুধই দিব দুধ দেই পানি না দিয়ে এক কথা না সমস্যা নাই তো ক্যারামেলটা আর একটু ভালো কালার আসার জন্য আমি একটু দুধ ইউজ করি ক্যারামেলটার কালার পারফেক্ট হয়ে গেছে এখন আমি এর সাথে দুধটা দিয়ে দিব আমাদের মেহমান আসবে এই জন্য এই মিষ্টি দইটা আমি বানাচ্ছি কালারটা এই যে একটু সুন্দর গোল্ডেন কালার আসছে এই যে এখন জল দিতে থাকবো জল দিতে দিতে ক্যারামেলটাও গলে যাবে আর মিষ্টি আরো মিষ্টির জন্য আরো এসি এর সাথে আমি দিয়ে দিব গলে যাবে জল হবে আরো আরো মিষ্টির জন্য আরো চিনিগুলো দিয়ে দিব খালি ক্যারামেলের মিষ্টি তো আর হবে না সেই জন্য এখন জল হতে থাক যত হতে ক্যারামেল গুলো গলে যাবে তারপরে ঠান্ডা করে আমি একটা বাটিতে আসলে এর সাথে দই বীজ আছে না বীজ থাকলে দই বীজ থেকে একটু দই বীজ দিয়ে দিলে তাড়াতাড়ি বসে যায় তো যেহেতু আমার ঘরে এখন দই বীজ নেই আগের দই বানানোর ওই থেকে ব্যাকটেরিয়াটা এর সাথে অ্যাড করা তো আমার ঘরে দই নেই আমি দোকানও খুঁজছি দোকান বন্ধ হয়ে গেছে তিনটার সময় আইসা পুলিশে দৌড়াদৌড়ি করে সবাই এই জন্য বন্ধ করে দেয় আর আমিও সময় মতো বের হতে পারি না পাইও না ওর আব্বুও থাকে অফিসে এভাবে আমি বসিয়ে রাখবো কালকের মধ্যে ভালো দইটা বসে যাবে সুন্দর সমস্যা হবে না আর এটা যেটা করবো হলো এগুলো হলো জাল দেওয়া সম্পূর্ণ আর আমি জাল করব না এটা এইভাবে আমি একটা বাটির মধ্যে ঢেলে টক দইটা বসে দিব কারণ মেহমান আসবে আমি রোস্ট করব বা আরো অনেক কিছু রান্না করব সেই জন্য লাগবে আমার টক দইও লাগবে মিষ্টি দইও লাগবে